একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও বাবরি মসজিদের পক্ষে বুক চিতিয়ে লড়ছেন রাজীব ধাওয়ান নামের এক ব্যক্তি। নিজের ধর্মের মানুষদের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ন্যায়ের পক্ষপাতিত্ব করে মুসলিমদের পক্ষ নিয়ে বাবরি মামলায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য তিনি লড়েছেন। পেয়েছেন খুনের হুমকি, চিঠি মারফত এসেছে সেই সব থ্রেড। শীর্ষ আদালতে ও আদালতের বাইরেও ছিল প্রাণ যাওয়ার ভয়, কিন্তু দমে যাননি 74 বছরের রাজীব ধাওয়ান। সুপ্রিম কোর্টে 40 দিন ম্যারাথন শুনানির সময় অযোধ্যা মামলায় মুসলিম পক্ষের হয়ে প্রধান আইনজীবী হিসাবে শুনানি করেছেন রাজীব ধাওয়ান। সুপ্রিম কোর্ট 9 নভেম্বর রায় জানিয়ে দিয়েছে বাবরি মসজিদের জায়গায় হবে রাম মন্দির, মুসলিমদের জন্য অযোধ্যায় অন্যত্র 5 একর জমি দেওয়া হবে। এতে লড়েও শেষ পর্যন্ত রায় গেছে বিপক্ষে। তাই বলে কি হেরে গেছেন রাজীব ধাওয়ান? না, হারেননি। হেরেও মানুষের দিল জিতে নিয়েছেন তিনি, জিতে নিয়েছেন ন্যায়ের পক্ষে থাকা হাজারো লক্ষ হিন্দু জনতার এবং মুসলিম মুসলমানের। রাজীব ধাওয়ানের নেতৃত্বে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবীরা একটা সুসংবদ্ধ দলের মতো লড়েছে অক্লান্তভাবে। ধাওয়ান সাহেবের শক্তিশালী ও ক্ষুরধার যুক্তি বারবার বিতর্কে পরাস্ত করেছে বিরোধী সওয়ালকারীদের। অনেক সময় মেজাজের নিয়ন্ত্রণ হারিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রাপ্য মর্যাদা দিয়ে ক্ষমাও চেয়েছেন। ধর্মীয় বিশ্বাস, ভ্রমণ কাহিনী বা স্কন্দপুরাণের তথ্য বাবরি মসজিদের জমির মালিকানা ঠিক করার জন্য প্রামাণ্য নথি কোনোভাবেই হতে পারে না, উচ্চ আদালতে বারবার বলেছেন ধাওয়ান। ধাওয়ানের আইনি লড়াইয়ের প্রধান কথা ছিল এটি যে কখনো কোনো ধর্মীয় বিশ্বাস, ভ্রমণ কাহিনী বা কল্প কাহিনীর উপর ভিত্তি করে অন্য আরেকটি ধর্মীয় উপাসনালয়ের জায়গা আরেকজন তথা অন্য কোনো প্রভাবশালীদের হাতে উঠিয়ে দেওয়া ন্যায় বিচারের মানদণ্ড হতে পারে না। রাজীব ধাওয়ান বারবারই যুক্তি ও প্রমাণের সঙ্গে সওয়াল করে এসেছেন। বাবরি শরিয়া অনুযায়ী একটি মসজিদ ভেঙে ফেলেছে বলে ওটার মসজিদ চরিত্র নষ্ট হয়ে যায় না। যেটা একবার মসজিদ সেটা সবসময় মসজিদ, আল্লাহর ঘর। সেটা যদি পরিত্যক্ত হয়, কিছুদিন নামাজ বন্ধ থাকে, তবুও সেটা অন্য কিছু হয়ে যায় না, মসজিদই থাকে। এ কথাটি বারবার তিনি কোর্টে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন রামের জন্মস্থান নিয়ে বিপক্ষের দলিল সম্পর্কে। রামের জন্মস্থান যে ওই বিতর্কিত স্থানেই তার প্রত্যক্ষ প্রমাণের দাবি তুলেছিলেন ধাওয়ান। রায় নিয়ে তিনি অপেক্ষায় ছিলেন, ভেবেছিলেন তিনিই জিতবেন, কেননা তার যুক্তি, প্রমাণ, তথ্য, উপাত্ত এবং বিচার প্রক্রিয়ার পুরো কেন্দ্রবিন্দুতেই তিনি ছিলেন। প্রতিটি কোর্টেই তিনি হাজির হয়েছেন এবং যুক্তিতর্কে জয়লাভ করেছেন। কিন্তু এতটা হতাশ হতে হবে তাকে, সে বিষয়টা তিনি কখনোই ভাবেননি। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ হতেই হয়। নতুন সরকার আসে আর ইতিহাস পাল্টানোর খেলা কেন শুরু হয়ে যায়, প্রশ্ন তুলছিলেন এক লড়াকু আইনজীবী। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গভীর পর্যবেক্ষণ করছেন। দেখুন, এই বাবরি মসজিদ নিয়ে যখন রাজীব ধাওয়ানের মতো একজন হিন্দু আইনজীবী দীর্ঘ একটি যুগ ধরে লড়াই করেছেন মুসলমানদের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য, অথচ এ মসজিদ যখন হিন্দুদের রাম মন্দিরের জন্য হাইকোর্ট থেকে অর্থাৎ উচ্চ আদালত থেকে রায় আসে, তখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে 51,000 রুপি দেবেন বলে ভারতের উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ভারতের অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায়ে মোটেই সন্তুষ্ট নন দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড। এ রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে এ রায়ের প্রতি সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। শুধু তাই নয়, অযোধ্যায় সে বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণে 51,000 রুপি দান করবেন বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতা, অথচ তিনি একজন মুসলিম। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি। তিনি জানিয়েছেন রাম মন্দির নির্মাণে 51,000 রুপি দান করা হবে, যখনই মন্দির গড়া হবে তখনই শিয়া ওয়াকফ বোর্ড সহায়তা করবে। রায়ের প্রতিক্রিয়া জানাতে ভারতীয় গণমাধ্যমকে অনেকটা স্পষ্ট করেই রিজমি বলেন, শ্রী রামচন্দ্র সব ভারতীয়দের পূর্বপুরুষ, সে হিসাবে তিনি মুসলমানদেরও পূর্বপুরুষ, নাউজুবিল্লাহ। তাই তার জন্মভূমিতে এখন মন্দির স্থাপনের তোড়জোড় চলছে, এর সঙ্গে আমি একমত। তার সংগঠন ওয়াসিম রিজমি ফিল্মস এর পক্ষ থেকে
মন্দির নির্মাণ করতে 51,000 রুপি দেয়া হচ্ছে রাম জন্মভূমি ন্যাসকে। এ বিষয়ে তার এমন আগ্রহ কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ভারত নয়, সারা বিশ্বের রামভক্তদের কাছে অযোধ্যায় রামের মন্দির একটা আলাদা ব্যাপার। গত শনিবার ভারতের আদালতে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে বলা হয়েছে 2.77 একর জমিতে মন্দির নির্মাণ করা হবে এবং মসজিদ নির্মাণ করতে অযোধ্যায় কোথাও 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দিতে হবে। বিতর্কিত রায় অসন্তুষ্টির কথা জানিয়ে এটিকে ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় হিসেবে আখ্যায়িত করেছেন ভারতীয় মুসলিমদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জামিয়তে ওলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী। রায়ের পরদিন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তি বেইনসাফির উপর। বাবরি মসজিদ বিষয়ে সত্য ও বাস্তবতা উপেক্ষা করে ভারতের সর্বোচ্চ আদালত বৈষম্যমূলক রায় দিয়েছে। মসজিদ নির্মাণে বিকল্প 5 একর জমির প্রস্তাব দিয়ে মুসলমানদের অপমানিত করা হয়েছে বলে মনে করেন মজলিশে ইত্তেহাদুল নেতা আসাদুদ্দিন ওয়াইসি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাবরি মসজিদ আমাদের বৈধ অধিকার, আমরা ভূমির জন্য লড়াই করিনি, আমরা দান কিংবা অনুগ্রহ চাইনি, আমাদের ভিক্ষুক ভাববেন না, আমরা দেশের সম্মানিত নাগরিক। তবে এ রায়কে মেনে নিয়েছেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমদ বুখারি। তিনি বলেছেন, ভারতের মুসলমানরা শান্তি চায়, তাই আমরা রায় মেনে নিয়েছি। বিষয়টি নিয়ে হিন্দু মুসলিম বিরোধ দীর্ঘদিনের, এর অবসান হওয়া উচিত। রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের সম্ভাবনার দিল্লি জামা মসজিদের ইমাম বলেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না। শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন, আর অযোধ্যার অন্য কোনো স্থানে মসজিদ নির্মাণের জন্য 5 একর ভূমি দেওয়া হবে মুসলমানদের। 16 শতকে নির্মিত বাবরি মসজিদটি 1992 সালে ভেঙে গুঁড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। রামচন্দ্রের জন্মভূমিতে এই মসজিদ তৈরি করা হয়েছে বলেই তাদের বিশ্বাস। শুধু তাই নয়, ভিন্ন মত রয়েছে বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানের বাবারও। সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ সন্তুষ্ট ভাইজান সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তবে একটু ভিন্ন মত দিলেন ক্যামেরার পেছনের এই তারকা। তিনি সরাসরি বললেন, মুসলমানদের জন্য দেয়া 5 একর ওই জমিতে মসজিদের নির্মাণ চাই না আমি, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়া হোক, আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন। তাহলে মসজিদ কোথায় নির্মাণ হবে, এ বিষয়ে কোনো জবাব আসেনি তার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে সালমান খানের বাবা বলেন, বরাদ্দকৃত ওই জমিতে মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের, তার বদলে ওই জমিতে স্কুল বা কলেজ তৈরি হোক, এতে অনেক সমস্যা মিটবে, ইসলামে ভালোবাসা ও ক্ষমার কথা বলা হয়েছে, ভারতের মুসলমানদের সেদিকটি ভেবেই এগোতে হবে। সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সেলিম খান বলেন, এ রায় ঘোষণার পর এতদিন অযোধ্যা বিতর্কে ইতি পড়ল, এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে, অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই, বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে। তিনি মনে করেন, অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই, তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা উচিত। হিন্দু মুসলিমদের ভিন্ন ভিন্ন মন্তব্য, ইনসাফ বেইনসাফের কথোপকথন যখন চলছিল, তখন বাবরি মসজিদ রায় নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিজেপির এক এমপি। বাবরি মসজিদ রায় নিয়ে তার বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। বৃহস্পতিবার বারুচে দলীয় কর্মীদের এক সভায় মনসুখ বলেন, স্বাধীনতার আগে থেকে অযোধ্যা আন্দোলন চলছে, মনে রাখবেন এখন বিজেপি সরকারে আছে বলে সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলে রায় পাওয়া গেছে। বক্তৃতাটির ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়। কংগ্রেসের অভিযোগ, রায় নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন মনসুখ। কয়েক দশকের আইনি লড়াইয়ের পর গত 9ই নভেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এতে প্রায় 500 বছর আগে নির্মিত মসজিদটির জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। 1992 সালের 6ই ডিসেম্বর মসজিদটি ভেঙে মাটিতে মিশিয়ে দেয় দেশটির হিন্দুত্ববাদীরা। আর মসজিদ নির্মাণে মুসলমানদের শহরের অন্যত্র 5 একরের এক খণ্ড জমি দিতে নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারকে। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দিয়েছিল। তবে সবকিছু ছাপিয়ে একটি সংবাদ আজ আমার হৃদয়ে এক বৃহৎ কম্পন সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। দিল্লিতে 1 মিনিট বিশুদ্ধ বাতাস 20 রুপি।
আমরা জানি দিল্লিতে বিশুদ্ধ বাতাসের অভাব লক্ষণীয়। বাতাস কিনতে হচ্ছে চড়া দামে। গত বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত রাজধানীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিভিন্ন জায়গায় প্রায় 600 ছুঁই ছিল। এই এয়ার ইন্ডেক্স 600 এর মানে হচ্ছে স্বাস্থ্যের জন্য কোনোভাবেই এই বাতাস গ্রহণ করা উচিত হবে না। শুক্রবার ইন্ডেক্স ছিল 467, শনিবার তা 412 রয়েছে। দিল্লিতে বায়ু দূষণের অবস্থা এমন পর্যায়ে, এর জেরে 14 ও 15 নভেম্বর রাজধানীর সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োজিত দূষণ দমন প্যানেল ইপিসিএ। পাশাপাশি অফিস কর্মীদেরও বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। এ কিউ আই 201 থেকে 300 ইন্ডেক্সকে খারাপ অবস্থা হিসেবে ধরা হয়ে থাকে। 301 থেকে 400 ইন্ডেক্সকে খুবই খারাপ অবস্থা হিসেবে বিবেচনা করা হয়, আর 401 থেকে 500 ইন্ডেক্সকে গুরুতর অনিরাপদ হিসাবে বিবেচ্য। সেই অনুপাতে দিল্লি এখন বসবাসের উপযোগী শহরের মধ্যে নেই, কারণ তা 600 ইন্ডেক্স পার করেছে। দীর্ঘদিন বিশুদ্ধ বাতাস না পাওয়া সাধারণ মানুষের জন্য দিল্লিতে বিক্রি হচ্ছে বিশুদ্ধ বাতাস, যার 1 মিনিট বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে 20 রুপি দরে, আর এ বাতাস বিক্রি হচ্ছে অক্সিবারে। তাদের দেখাদেখি ব্যবসায় নেমেছে আরেক প্রতিষ্ঠান অক্সিপিওর। 15 মিনিট বিশুদ্ধ বাতাসের দাম 300 রুপি, 1 ঘন্টায় গুনতে হচ্ছে 12,000 রুপি। দিল্লির সাকেত এলাকায় গত সপ্তাহ থেকে বেশ রমরমা হয়ে উঠেছে এ অক্সিজেন ব্যবসা।